নমস্কার সনাতনী বন্ধুরা শুরু করতেছি নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার সব পূরণ একাশি এবং তিরিশি পৃষ্ঠার যে ছকটি দেয়া আছে সেই ছকটি তিন দশমিক চার এবং তিন দশমিক পাঁচ নিয়ে তো এই তিন দশমিক পাঁচ একাশি পৃষ্ঠার যে সবটি ছিল সেখানে বলা হয়েছে সৎ সাহস বলতে তুমি কি বুঝো তা কয়েকটি পয়েন্টে লিখো তবে এটি লিখতে হবে এখানে একটি গল্প দেওয়া আছে সেই গল্প নিয়ে গল্পটির নাম ছিল চক্রবৃহে অভিমন্য যেটি মহাভারত থেকে নেওয়া হয়েছে মহাভারতের শিশু যুদ্ধ আছে সেই যুদ্ধের মধ্যে আহ সুভদ্রা এবং অর্জুনের পুত্র যে অভিমন্য সেই অভিমন্য চক্রবিরুদ্ধ চক্রবৃহজ ছিল সেই বৃহটিতে ভেদ করে সে প্রবেশ করে এবং সাতজন রতিมารাদির সাথে সে যুদ্ধ করে সেই যুদ্ধ থেকে একটি শত আমাদের গল্প শোনালো হয়েছে সেই গল্প থেকে আমাদের শত সম্পর্কে আমরা কি জানি এটি কয়েকটি পয়েন্টে লিখতে হবে তো আমি বোঝার সুবিধারতে আমি কয়েকটি পয়েন্ট লিখে রেখেছি তা হচ্ছে ভয়ের উপর বিজয় শত সবচেয়ে প্রাথমিক দিকটা হলো ভয়ের উপর জয় লাভ যখন আমরা ভুল ব্যাপারটিকে সঠিক বলে মেনে নিতে বা অন্যের বিরুদ্ধে ধরাতে ভয় পাই তখন শত আমাদের সেই ভয়কে কাটিয়ে উঠতে সাহায্য করে এর পরবর্তীতে আমরা জানি সৎ সাহস ব্যক্তি সব সময় সঠিক এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে চায় এমনকি যখন তা ব্যক্তিগত স্বার্থের বিরোধী হয় তবু সৎ সৎ বলতে আমরা জানি ব্যক্তি সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পায় না এমন কি যখন সত্য বলার ফলে তাকে কষ্ট ভোগ করতে হয় তারপরেও তিনি ভয় পান না সৎ সাহস যুক্ত ব্যক্তি ব্যক্তি যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহসী হয় এমনকি যখন তার সামাজিক বা রাজনৈতিক খুবই কঠিন হয়ে পড়ে তবুও সৎসাহস ব্যক্তি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় না এমনকি যখন তা ব্যর্থতার ঝুঁকি বহন করে তখনও ব্যক্তি চিন্তা করতে পারে অন্যের কথা শুনে নিজের বিবেকের কথা অন্যের কথা না শুনে নিজের বিবেকের কথা শুনে থাকে সাধারণত সৎসাহস বলতে আমরা এগুলোই বুঝি তো আপনারা কি করতে পারেন সৎসাহস বলতে আপনারা নিজের মতো করে এগুলাকে সাজিয়ে লিখতে পারবেন এর পরবর্তীতে যে শূন্যস্থানটি দেয়া আছে সেটি হচ্ছে পৃষ্ঠার শক তিন দশমিক পাঁচ যেখানে যুধির একটি গল্প দেয়া আছে এবং সেই গল্প থেকে বলা হয়েছে যুধির বিবেকবোধের পরিচয় লিখো ব্যাখ্যা লিখো এবং এই গল্প থেকে আমরা নিজের জন্য কি কি শিক্ষা লাভ করতে পেরেছি তা আমাদের লিখতে হবে তো আমরা যদি গল্পটা একটু পড়ি এখানে বলা ছিল যে স্বর্গে গিয়ে আহ যুধি সশরীরে স্বর্গে যাওয়ার অনুমতি পান কিন্তু সশরীরে স্বর্গে যাওয়ার আগে তার যত ভাই আছে ভীম অর্জুন কুল সহদেব তাদেরকে নর তারা নরকে প্রবেশ করেন এবং তিনি নরকে তাদের ভাইদের দেখার জন্য তিনি নরকে আবার নরকে চলে যান এবং তাদের করুণ অবস্থা দেখে তিনি বলেন যে আমি স্বর্গের সুখ ভোগ করতে চাই না আমি তাদের সাথে দুঃখ ভোগ করতে চাই এই ছিল গল্পটা তো এখান থেকে আমরা যুধিষ্ঠির যে বিবেক বানের পরিচয় পাই তা হচ্ছে ভ্রাতৃত্ববোধ বোধ এবং ত্যাগের মনোভাব এর ব্যাখ্যা হচ্ছে যুধিষ্ঠি তার ভাইদের কষ্ট সহ্য করতে না পেয়ে স্বর্গ ছেড়ে নরকে যেতে চান যা তার মহানুভবতা এবং ভ্রাতৃত্ববোধের পরিচয় দিয়ে থাকে এর জন্য আমরা শিক্ষা নিতে পারি তা হলো সবার সঙ্গে দয়া করতে হবে ত্যাগ করতে হবে এবং ভালোবাসার মনোভাব রাখা উচিত আত্মকেন্দ্রিক হওয়া এই ছিল সমাধান সমাধান আর কোন কোন নয় আপনাদের দরকার এখানে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব আর আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু হচ্ছে আহ শীঘ্রই আপনারা সমস্ত আপডেট পাবেন ধন্যবাদ সবাইকে নমস্কার